রাসূল মানে আল্লাহর গোলাম। এই বাংলার জমিনের মধ্যে এমন একজন তরুণ বক্তা রয়েছে যার এত সুন্দর মায়াবী কণ্ঠ, ওই যে কুয়াকাটার হাফিজুর রহমান সিদ্দিক। ও মুমিন মুসলমান, যার কণ্ঠের জন্য বয়ান শোনার জন্য মানুষ পাগল, রিস্কার মধ্যেও যদি উঠি ওই কুয়াকাটা হুজুরের বয়ান শুনতে পায়, অটো রিস্কায় যখন চলি ওই কুয়াকাটার হুজুরের বয়ান শুনতে পায়, যখন বাসে চলে তখন কুয়াকাটা হুজুরের বয়ান শুনতে পায়, যখন আমরা লঞ্চে চলি বিভিন্ন জায়গার মধ্যে দোকানে ফাটে ওই কুয়াকাটা হুজুরের বয়ান শুনতে পায়, মানুষের হাতে পায়ে ধরে বলে কোনো হিংসা নেই, আমরা সব এক ময়দানে চলব, আমাদের মধ্যে কোনো হিংসা নাই। বয়ানের মধ্যে বারবার বলে, এরে যুবক পা দুটা যদি আগায়া দাও, তোমার পা ধরতে রাজি, তারপর ওনার কাছ থেকে ফিরে যাও। কুয়াকাটা হুজুরের বয়ান শুনিয়া কত বেনামাজি নামাজি হয়েছে, কত যুবক মুখের মধ্যে দাড়ি ছিল না দাড়ি রেখেছে। এরে আল্লাহর গোলাম, আজকে একদল দুশমন বের হয়ে গেছে ওই কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে লেগে গেছে, কথা বলেন ঠিক না বেটি? গান বানাইছে এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ভাসি, কেন কালিমাকে বাক করেছো বলো? সবাই যে ফাঁসি হবে এমনটাও না, আবার ফাঁসি হইলি যে জান্নাতের মেহমান হয়ে যাবে এমনটা না। ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, তাহলে কেন তুমি কালিমা দিয়া গান বানাইছো? ইচ্ছা করলে অন্যরকম বানাইতে পানতা, ইউটিউবের মধ্যে ঢুকলে ওই হাফিজুর রহমানকে নিয়ে ব্যঙ্গ করা, কয় গেঞ্জির মধ্যে ছবি লাগাইছে, বদনার মধ্যেও ছবি লাগাইছে, কত দুশ্মন দুশ্মনী করেছে। আল্লাহ যদি চুল দইরা টাইনা উপরে উঠায়, তুমি পা দইরা টাইনা আর কদ্দুর নামাইবা কোনো দিন পারবা না। আল্লাহর বান্দার বয়ান চলতেছে, আল্লাহর ভরসার সামনেও বয়ান চলতে থাকবে। এর মমিন মুসলমান, আর আজকে কালিমা দিয়া গান বানাইয়া আবার যারা জেলখানায় তাদের ছবি দিছে, আর রুটি আবার গোস্ত কারা খায় তাদের ছবিগুলো আবার আলাদা কইরা দিছে। আলেম হইয়া কোনো মানুষ কোনোদিন আলেমের বদনাম করতে পারে না। এর মমিন মুসলমান আল্লাহর গোলাম, এই বাংলার জমিনের মধ্যে আরও একজন তরুণ বক্তা ছিল মিজানুর রহমান আজহারি সাহেব, কত সুন্দর বয়ান করতো, যার বয়ান শুনিয়া মানুষ নামাজি হয়ে যাইত। আজকে যদি আমরা ওই মিজানুর রহমান আজহারিকে যদি গালি দেই, বাংলার কোনো মুসলমান তা সহ্য করবে না। এরা যুবক করে আল্লাহর গোলাম, তুমি শুনো, কোনো আলেম এই কাজ করতে পারে না। আজকে দেখে আলেমের মধ্যে বড় মহব্বত, এই দেশের সাধারণ মানুষগুলো বড় আলেম ভক্ত, এই জন্য আলেম থেকে কেমন করে তাদের দূরে সরানো যায়, এই জন্য আগে আলেমের বদনামগুলো শুধু এখন ইউটিউবের মধ্যে প্রচার করে, কয় তুমি কেন কালিমা দিয়া গান বানাইছো? অন্য কিছু দিয়া তো কালিমা না দিয়ে অন্য কিছু দিয়ে বানাইতাম, কয় এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এমন করে কেন তোমার গান বানানোর দরকার নাই? বুঝা গেল তোমার দিলটা ভালো না, তোমার দিলের মধ্যে হিংসা দিয়া ভরপুর আছে। কারণ আল্লাহর খাঁটি বান্দা যারা তারা মালিককে পাওয়ার জন্য বড় পাবো, কোথায় গেলে আমি রবকে পাবো? আল্লাহকে পাওয়ার জন্য বান্দা ফজরে আজান যখন হয়, আরামের ঘুমটা ছাড়িয়া বান্দা মসজিদে দৌড়ায়, আল্লাহকে পাওয়ার জন্য বান্দা ওয়াজ মাহফিলে দৌড়ায়, আল্লাহকে পাওয়ার জন্য বান্দা দিনের মজলিসের মধ্যে বসে যায়। কোথায় গেলে আমি আমার আল্লাহকে পাব? কোন আমলের কারণে আমার আল্লাহ জানি খুশি হয়ে যায়? আল্লাহকে পাওয়ার জন্য মানুষ দান করে, আল্লাহকে পাওয়ার জন্য মানুষ মানুষকে ভালোবাসে, আল্লাহকে পাওয়ার জন্য কত মানুষ ওই যে চরমনার ময়দানে চলে যায়, বিশ্ব ইজতেমায় চলে যায়, কত আল্লাহওয়ালাদের মজলিসে চলে যায়, ওই যে সারসিনার ময়দানে চলে যায়, উজানির ময়দানে চলে যায়,
আল্লাহওয়ালাদের কাছে চলে যায়। ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় আর চিন্তা করে কেমন করে আমার রব্বকে আমি পাবো। বান্দা দুনিয়ায় আল্লাহকে পাওয়ার জন্য বড় পাগল, ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, তবে দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহকে পাওয়ার জন্য যারা বড় পাগল থাকবে, আল্লাহ জানায় তাদের কোনো চিন্তা নাই। কিয়ামতের ময়দানে ওই জান্নাতের ময়দানের মধ্যে আমি আল্লাহ তাদের সঙ্গে আমি সাক্ষাৎ করব। আমার দয়ার মাওলারে আমার দয়ার মাবুদরে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আশে আমি দেশ বিদেশে, ও আজের ময়দানে করলাম বিছানা, চরমনার ময়দানে করলাম বিছানা, এজেতে মার ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলারে আমার দয়ার মাবুদরে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, ইয়া এলাহি তুমেরা মাবুদ হায়, ইয়া এলাহি তুমেরা মাশুক হায়, ইয়া এলাহি মুজুসে মুজু কদুর কর, তাকে দেখো মুজু মে তুজু কো এক নজর। এর নবীর উম্মতের দল আল্লাহর জন্য পাগল হওরে মমিন, দুনিয়ার পাগল হইয়া কোনো লাভ নাই, দুনিয়ার সবাই হলো স্বার্থপর, একমাত্র আপন হলো আমার আল্লাহ, অন্ধকার কবর আপন আমার আল্লাহ, ওই হাসুর ময়দানে আপন আমার আল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয় এমন কঠিন একটা হাসুরে ময়দান হয়ে যাবে, যে হাসুরে ময়দানে বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বিবি স্বামীর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ওই কঠিন হাসুরের মাঠ। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আজকে সূর্যটা 9,30,00,000 মাইল উপরে সূর্য, ওই সূর্যের তাপ আমরা সইতে পারি না, সূর্যের 12টা মুখ রয়েছে, 11টা মুখ বন্ধ করা আর একটা মাত্র মুখ খোলা, একটা মুখ খোলা তাও উপরে দিকে, এটার মধ্যে হাজার হাজার ফেরেশতারা দৈনিক বরফ দিয়া ঠান্ডা করে তাপমাত্রা, আর কিয়ামতের ময়দানে জমিনটা হয়ে যাবে একটা তামার। আল্লাহ বলবে সূর্য তোর 12টা মুখ উপরের দিকে থাকবে,
দাও, তোমার মুখগুলো সব নিচের দিকে দিয়ে দাও, আজকে তোমার একটাও মুখ বন্ধ থাকবে না। এরে সূর্য, আজকে তোর মধ্যে যত তাপ আছে দাও। এই বান্দা বান্দি গুলো দুনিয়ার জমিনে থাকিয়া আমি আল্লাহর হুকুম পালন করে নাই, আমি আল্লাহর হুকুম মতন চলে নাই, আমি আল্লাহর সঙ্গে না পারমানি করেছে, বান্দা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, বান্দা অন্যের উপর জুলুম করেছে, বান্দা মানুষের সম্পদগুলো জুলুম করে নিয়েছে। এর সূর্য, আজকে তার কোনো ক্ষমা হবে না। তোর মধ্যে যত তাপ আছে আজকে তুই দিয়া দে। মায়ার নবী জানায় ওই সূর্যের তাপ যখন দিবে, বেনামাজি নাফরমানের মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটবে। ও মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, ওই কঠিন হাশরের মাঠ, হাশরের ময়দানে ভাই ভাইয়ের থেকে পালায়ন করে যাবে, বলবে আমি তোমাকে চিনি না। আল্লাহর নবী সাহাবাই কিরামদেরকে জানায় ওই কঠিন হাশরের ময়দানে ওঠার পর একদল মানুষ বড় আমলের পাহাড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। এরে মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, বড় আমল নিয়ে যখন আল্লাহর সামনে উঠবে, আল্লাহ তাআলা বান্দার আমল দেখিয়া আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হয়ে যাবে। আল্লাহ বান্দার উপর খুশি হওয়ার পর ওই বান্দার উপর খুশি হয়ে যাবে, তারপরে আর একদল বান্দা দাঁড়াবে, বলবে আল্লাহ তোমার বান্দার উপর তুমি তো খুশি হয়ে গেছো, তবে আল্লাহ আমি তোমার কাছে মামলা দায়ের করেছিলাম, ও দয়া আল্লাহ তোমার বান্দাকে আজকে তুমি মাফ করতে পারবা না, জান্নাত দিতে পারবা না। আল্লাহ ডাক দেয়া বলবে কেন তুমি বাধা দাও বলো। ওই বান্দা ডাক দেয়া বলবে আল্লাহ তোমার বান্দার জমিন আমার জমিন কাছাকাছি ছিল, আমার দুই হাত জমিন তোমার বান্দা দখল করে খেয়েছে, ও দয়ার আল্লাহ দুনিয়ার মানুষের কাছে বিচার পাই নাই, আয় আল্লাহ তোমার কাছে বিচার দিয়েছিলাম বিচার করো। আল্লাহ তাআলা বান্দাকে বলবেন এই ব্যক্তিকে এখন তুমি জমিন দিয়া দাও, কেন তুমি তার দুই হাত জমিন দখল করে খেয়েছো। ওই বান্দা বলবে আল্লাহ আজকে আমি কেমন করে জমিন দিব, আমার কাছে তো আজকে জমিন নাই। আল্লাহ বলবে তোমার আমল নামার মধ্যে নামাজের নেকি দেখা যায়, তোমার আমল নামার মধ্যে হজের নেকি দেখা যায়, তোমার আমল নামার মধ্যে দান সদকার নেকি দেখা যায়, আজকে আমলগুলো বান্দাকে দিয়া দাও। ও মুমিন মুসলমান, আরেক দল বান্দা দাঁড়াইয়া বলবে মালিক আমি ব্যবসা করতাম, আমার দোকান থেকে বাকি খেয়েছে, আমার টাকাগুলো কোনোদিন তার কাছ থেকে আদায় করতে পারি নাই, আয় আল্লাহ আজকে তোমার বান্দাকে বলো আমার টাকাগুলো দিয়ে দেওয়ার জন্য। আল্লাহ বলবেন এই ব্যক্তির টাকা দাও, কারণ দুনিয়ার জমিনে তোমার যা মনে চেয়েছে তাই করেছো, এই কিয়ামতের ময়দানে যা মনে চাইবে তাই করতে পারবা না। এই কিয়ামতের ময়দানের মালিক হলাম একমাত্র আমি আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, ওই কঠিন হাশরের ময়দানের মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন এই বান্দার টাকাগুলো দাও, ওই বান্দা বলবে আল্লাহ কেমন করে আমি টাকা দিব, আমার কাছে তো টাকা নাই। আল্লাহ বলবে বান্দা তোমার নেকিগুলো এখন তাকে দিয়া দাও, আবার নেকি দিয়া দিবে। আর একদল দাঁড়াইয়া বলবে আল্লাহ আমার উপর জুলুম করেছে, আমার মালগুলো জুলুম করে খেয়েছে, আজকে বলো আমার মালগুলো দিয়া দেওয়ার জন্য। এরকম একের পর একজন পাওনাদার সামনে দাঁড়িয়ে যাবে, বান্দার নেকিগুলো দিতে দিতে আমলনামাটা শূন্য হয়ে যাবে, আরও বহুত পাওনাদার থাকবে, বলবে আল্লাহ আমার মালগুলো বলো তাড়াতাড়ি দেওয়ার জন্য, কেমন করে দিবে। ওই হাশরের ময়দানে আর তো বান্দা টাকা পাবে না, ওই কিয়ামতের ময়দানে
বান্দা সম্পদের মালিক হতে পারবে না। আল্লাহ বলবে এখন কোথা থেকে নেকি দিবা, তোমার আমলনামা তো শূন্য হয়ে গেল, এখন কেমন করে নেকি দিবা? বলে তোমার নেকি এখন আমলনামায় নাই, তোমার আমলনামা শূন্য, এখন তার গুণাগুলো তোমার মাথার মধ্যে আনো, তোমার মাথার মধ্যে এখন তার গুণাগুলো আনো। এমন করে 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 বড় আমলের পাহাড় নিয়ে ওঠার পর ওই কঠিন হাসরের ময়দানে বান্দার আমলনামা বড় শূন্য, বান্দা নিজের হাত নিজে চাবাইতে থাকবে আর বলবে হায় রে আফসুস, দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়লাম, রোজা রাখলাম, দুনিয়ার জমিনের মধ্যে হজ করলাম, যাকাত দিলাম, আজকে হাসরের ময়দানে আমি জান্নাতে যেতে পারলাম না। এই মানুষের হকগুলো যদি দুনিয়ায় আমি নষ্ট না করতাম, আজকে কিয়ামতের ময়দানে আমি ধরা খাইতাম না। এরে আল্লাহর বান্দা, ওই কিয়ামতের ময়দানে বোনেরা ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিবে, এই জমিনের মধ্যে কত ভাই আছে যাদের বোনের সম্পত্তিগুলো ঠিক মতন দেয় না, এক ভাইয়ের সম্পত্তি আর এক ভাই মেরে খায়, এমন করে করে জুলুম করে করে তার ভরে খায়, ওই কঠিন হাসর ময়দানে কি জবাব দিবা? হাসর ময়দানে বান্দা নেকি নিয়ে উঠার পর তারপর বান্দা জান্নাতে যেতে পারবে না, বান্দার আমলনামা বড় শূন্য। হে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আজকে দুনিয়ার জমিনে রিজিকের জন্য বড় পাগল, সাহাবায়ে কেরাম যদি না খাইয়াও মারা যাইতো তারপরও রিজিকের জন্য চিন্তা করতো না, মানুষের হকগুলো নষ্ট করতো না। আল্লাহর পয়গম্বর 70 থেকে 72 জন সাহাবায়ে কেরামের একটা কাফেলা দিনের কাজ করার পর সাহাবায়ে কেরামদের কিনে মসজিদের নববীর মধ্যে বসা, ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, হঠাৎ করে নবীর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে ঢুকে গেল, নজর করে দেখতে পায় সাহাবায়ে কেরামের চেহারাটা বড় শুকনা দেখা যায়। জাবের ডাক দেয়া, বলে কি ব্যাপার, তোমরা কি খাবার খাও না, তোমাদের চেহারা কেন শুকনা দেখা যায় বলো? ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওই সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, শুধু আমরা একা নয়, আমার নবী সহ আমরা 3 দিন পর্যন্ত খাবার খাই না। জাবের যখন নবীর চেহারার দিকে তাকায়, আমার নবীর চেহারাটা বড় শুকনো দেখতে পায়, জাবের আবার দৌড়াইয়া বাড়ি চলে যায়, বিবিকে ডাক দেয়া, বলে বিবি বলো ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা বলো। জাবের বিবি ডেকে বলে কেন? জাবের বলে আমার নবী 3 দিন পর্যন্ত খাবার খায় না, আমার নবী না খাইয়া মসজিদের নববীর মধ্যে বসে আছে। এরে বিবি বলো ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা। জাবের বিবি ডাক দেয়া বলে স্বামী আমার ঘরের মধ্যে সামান্য কিছু আটা আর অল্প একটু বকরির গোস্ত আছে। জাবের বলে তাড়াতাড়ি রুটি বানাও আর বকরির গোস্ত তুমি রান্না করো, আমার নবীকে আমার বাড়ির মেহমান বানাইব, আমি মসজিদের নববীতে যাইয়া নবীকে দাওয়াত করে আসব। জাবেরের বিবি বলে যাও জলদি করে যাও, জাবের আবার দৌড়াইয়া মসজিদের নববীতে চলে যাও, নবীর কানের সঙ্গে জাবের মুখটা লাগাইয়া ডাক দিয়া বলে পয়গম্বর, আপনি আজকে আমার বাড়ির মেহমান হয়ে যাবেন, তবে অন্য সাহাবায়ে কেরাম যেন সংবাদটা না পায়। মায়ার নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া যখন জাবের দাওয়াত দিয়ে দিল, মায়ার নবী খুশি হইয়া সামনে যত সাহাবায়ে কেরাম ছিল সব সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবীর দাওয়াত দিয়েছে, তোমাদের আর কোনো চিন্তা লাগবে না, আজকে আমরা সবাই জাবিরের বাড়ি মেহমান হব। ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম,
জাবের আবার দৌড়াইয়া বাড়ি চলে যায়। বিবিকে ডাক দেয়া বলে, বিবি বড় সর্বনাশ হয়ে গেল। জাবের বিবি বলে, কেন কি সর্বনাশ হয়ে গেছে বলে? কয়, আমি নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া আমার নবীকে আমি একা দাওয়াত করলাম, কিন্তু নবী তো 70 থেকে 72 জন সাহাবি সবাইকে দাওয়াত করে দিয়েছে, কেমন করে এত সাহাবাই কেরামের মেহমানদারি করব? জাবের বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার আপনি কোনো চিন্তা করবেন না, আপনি বুঝে শুনে তারপর আমার নবীকে আপনি দাওয়াত করেছেন। আমার নবীও বুঝে শুনে তারপর সাহাবায়ে কেরামদের দাওয়াত দিয়েছে, আপনার চিন্তা করা লাগবে না, কারণ রিজিকের মালিক হলো একমাত্র আল্লাহ। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবী সাহাবায়ে কেরামদের কিনিয়া জাবের বাড়ি হাজির। জাবের চেহারার দিকে যখন মায়ার নবী নজর দেয়, জাবের চেহারার মধ্যে চিন্তার ভাব দেখতে পায়। আল্লাহর নবী জাবেরকে ডাক দিয়ে বলেন, জাবের তুমি কেন চিন্তা করতেছো বলো, কেন তোমার চেহারার মধ্যে চিন্তার ভাব দেখা যায়? জাবের বলে, না না নবী আমার, আমি কোনো চিন্তা করি না। আল্লাহর পয়গম্বর বলে, জাবের তোমার চেহারার মধ্যে চিন্তার ভাব পড়ে আছে, তবে চিন্তা করা লাগবে না, তুমি যে পাত্রের মধ্যে রুটি বানাইয়া রেখেছো ওই পাত্রটা ঢাকিয়া আমি নবীর হাতের মধ্যে দাও, আর যে পাত্রের মধ্যে গোস্ত রেখেছো ওই গোস্তের পাত্রটাও ঢাকিয়া তুমি আমি নবীর হাতের মধ্যে দাও। জাবের তাড়াতাড়ি দৌড়াইয়া ঘরে চলে যা, ওই রুটির পাত্র গোস্তের পাত্র রাখিয়া মায়ার নবীর হাতের মধ্যে দেয়। আল্লাহর পয়গম্বর পাত্রের থেকে বিসমিল্লাহ বলিয়া রুটি উঠায় আবার গোস্ত নেয়, এক একজন সাহাবায়ে কেরামদেরকে দেয়। সাহাবিরা পেট ভরে ভরে রুটি এবং গোস্ত খায়, একজন আর দুইজন না, 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম পেট ভরে ভরে রুটি এবং গোস্ত খাইল। আল্লাহর নবীও রুটি এবং গোস্ত খাওয়ার পর মায়ার নবী ডাক দেয়া বলে, যাবে এই পাত্র নিয়ে ঘরে চলে যাও, এখন যেই রুটি আর গোস্ত আছে তুমি খাও, তোমার সন্তানদেরকে দাও। জাবের যখন রুটি এবং গোস্তের পাত্র নিয়ে ঘরে যায়, নজর করে দেখতে পায় সামান্য পরিমাণ গোস্ত তাও পাত্রের থেকে এখনো কমে নাই। আ ইমামুল আউয়ালিন আল আখিরিন, হরে সাদাকা রহমাতান লিল আলামিন, সাইয়েদুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন, সাদা জুদাশ রহমাতান লিল আলামিন, মসজিদে ওষুধ হামারু জমিন, ওম্মা আরসালনাকা ইল্লা রহমাতান লিল আলামিন। হাম সূরাতো হাম সিরাতে মুস্তফা, দর তামামি হালে কুন ইত্তেবায়ে সুন্নতে খৈরুল বাশার, গিরে লাজম তাবুয়াবি আইফেসার, মুহাম্মদ আরবি হায় অনবি রাস্তে পেশুয়া, মুহাম্মদ আরবি হায় অনবি রাস্তে পেশুয়া, আলম হুয়া উসকি পয়দা এসে উজা, আলম হুয়া উসকি পয়দা এসে উজালা, শফিউল উমম হামারা নবী রোজে কিয়ামত, শফাআত করেগা আল্লাহ কি পাস গুনাহগার উম্মত,
শাফাআত করে গা আল্লাহ কি পাস গুনাহগার উম্মত, এর নবীর উম্মতের দল আমার নবীর জন্য পাগল হও, আল্লাহর জন্য পাগল হও, দুনিয়ার মায়া অন্তর থেকে উঠাইয়া নাও। যে ব্যক্তি আল্লাহ নবীকে ভালোবাসবে সে যেন আল্লাহকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসা তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা জানাইয়া দেয় পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন তারা যেন আপনার নবীর অনুসরণ অনুকরণ করে। এ মুমিন মুসলমান আপনার আমার সিজদাটা নবীর সুন্নাত তরিকায় হবে, আপনার আমার চলাফেরা নবীর সুন্নাত তরিকায় হবে, আপনার আমার নামাজটা নবীর সুন্নাত তরিকায় হবে, যে আমলটা নবীর সুন্নাত তরিকায় হবে ওই ব্যক্তির আমলটা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নিবে। আজকে দুনিয়া কামাইয়ের জন্য মানুষের হকগুলো নষ্ট করি, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী শায়িতো, আমার নবী বড় অসুস্থ অবস্থায় আছে, হঠাৎ করে মায়ের নবী ডাক দেয়া বলে ও সাহাবাই কেরাম শুনো আমাকে একটু মদিনার খালি জায়গা নিয়ে যাও। দুইজন সাহাবীর কাদের মধ্যে ভর করিয়া আস্তে আস্তে নবী হাঁটা শুরু করলো। নবী যখন ডান কদম সামনে বাড়ায় নবীর বাম কদম দিতে বড় কষ্ট হয়ে যায়, এমন করে করে আস্তে করে কদম বাড়াইয়া বাড়াইয়া মায়ের নবীকে একটু খালি জায়গার মধ্যে নিয়ে যায়। আল্লাহর নবীর সামনে কত সাহাবায়ে কেরাম বসা, মনে করেছে নবী জানি এখন আমাদেরকে কি উপদেশ দেয়, কারণ সাহাবায়ে কেরাম তো নবীর জবানের কথা শোনার জন্য বড় পাগল হয়ে যাইত। এর মুমিন মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবী ডাক দিয়া বলে সাহাবায়ে কেরাম শুনো আর বুঝে আমি তোমাদের সামনে বেশি দিন থাকবো না, কথাটা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, কয় নবী আমার আপনি যদি না থাকেন আমরা কার চেহারার দিকে তাকাইব, কারণ আপনার চেহারার মধ্যে এত মায়া, দুই থেকে তিন দিনের ক্ষুধা নিয়েও যদি কোনো ব্যক্তি আমার নবীর চেহারার দিকে তাকাইত সঙ্গে সঙ্গে তিন দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সবাই কেরাম চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে মায়ার নবী ডাক দিয়ে বলে কান্না করে কোনো লাভ নাই, আমি শুনো আর বুঝি বেশি দিন আমি বাঁচবো না, ও সবাই কেরাম তবে বলো তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা বলো। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া বলে নবী আমার আপনার আপনি আপনি আমার কাছে ঋণী আছেন। মায়ার নবী বলে কি পাইবা বলো, ওই সাহাবী দাঁড়াইয়া বলে পয়গম্বর একদিন আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল, ও নবী আমার আপনার কাছে ভিক্ষার টাকা ছিল না, আমার কাছ থেকে তিন দিরহাম নিয়ে আপনি ভিক্ষুকে ভিক্ষা দিয়েছেন, ও পয়গম্বর ওই তিন দিরহাম আজও আপনি আমাকে দেন নাই, ওই তিন দিরহাম আপনার কাছে আমি পাইব। মায়ার নবী ফজলকে ডাক দিয়ে বলি ফজল এই সাহাবীকে তিন দিরহাম দিয়া দাও, ফজল সাহাবীকে তিন দিরহাম দিয়া দেয়। আবার নবী বলে আর কেউ কিছু পাইবা কিনা বলো, কারণ আমি কারোর নিয়া নবী কবর যাইব না। হঠাৎ করে আর একজন সাহাবী দাঁড়াইয়া গেল বলে পয়গম্বর আপনি আমার আল্লাহর নবী বলে কি পাইবা বলো, ওই সাহাবী ডাক দেয়া বলে নবী আমার ওই যুদ্ধের ময়দানে আপনিও ছিলেন আমিও ছিলাম, আপনি ঘোড়ার পিঠে বসিয়া চাবুক ঘুরাইতেছিলেন,
কিন্তু আমার কোনো অন্যায় অপরাধ ছিল না, ওই চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লেগেছিল। ও নবী আমার, আমার কোনো দোষ ছিল না, ওই চাবুকের আঘাতটা আজকে আপনার গায়ের মধ্যে আমি করতে চাই। সাহাবাই কেরাম চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, সাহাবী তুমি কি পাগল হয়ে গেছো নাকি বলো, কেমন করে এখন নবীর গায়ের মধ্যে চাবুকের আঘাত করব? আমার নবী তো সাহাবাই কেরামের জন্য বড় পাগল, মক্কার জমিনের মধ্যে তো আমার নবী কষ্ট কম করে নাই, ওই কাফির বেঈমানের দল তায়েফের জমিনের মধ্যে আমার নবীকে কষ্ট কম দেয় নাই, উহুদের ময়দানে আমাকে আমার নবীকে কষ্ট কম দেয় নাই। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, এক সাহাবি বলে আমার নবী তো বড় এতিম, কেমন করে তুমি এখন নবীর গায়ের মধ্যে চাবুকের আঘাত করবা বলো, কারণ আমার নবী এতিম হইয়াও কত কষ্ট করেছেন দিনের জন্য। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তার পরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পলসিরাত মিজানে, চলো 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 মমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে পলসিরাত মিজানে, খুদার জ্বালায় নবী জিমর, বেঁধে ছিল পেটে পাথর, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে, ও গো নবীর উম্মাতেরাম হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে, চলো 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 মমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে, হামসুরাত হামসিরাতে মুস্তফা দরতামা মিহালে কুন ইত্তেবা। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম নবীর চেহারার দিকে তাকাইয়া কাঁদে আর বলে, তুমি কি পাগল হয়ে গেলে নাকি বলো, কেমন করে আমার নবীর গায়ের মধ্যে আজকে চাবুক দিয়া আঘাতটা করবা? সাহাবি দাঁড়াইয়া বলে, না না আমি তোমাদের কারো কথা শুনব না, এই চাবুক দিয়ে আজকে আমি নবীর গায়ের মধ্যে আঘাতটা করতে চাই। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, মায়া নবী ফজলকে ডাক দেয়া বলে, ফজল জলদি করে যাও, ওই যুদ্ধের ময়দানের চাবুকটা ফাতেমার ঘরের মধ্যে রাখা, এই চাবুকটা আনিয়া এই সাহাবির হাতের মধ্যে দাও, কারণ বেশি দেরি করা যাবে না, আমি নবী কারোর নিয়া কবরে যেতে চাই না। তাড়াতাড়ি ফজল দৌড়াইয়া ফাতেমার ঘরের মধ্যে হাজির, ডাক দিয়া বলে, ফাতেমা দাও ওই যুদ্ধের ময়দানের চাবুকটা নবী চেয়েছে দাও। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে ফজল আমার বাবা এতো বড় অসুস্থ, আমার আব্বা জান এখন চাবুক দিয়া কি করবে বলো,
পাজল চোখের পানি সেনে দিয়া বলে, ফাতেমা আজকে নবীর সামনে এমন একজন সাহাবী দাঁড়াইছে, এই চাবুক দিয়া আমার নবীর গায়ের মধ্যে আঘাত করবে। ফাতেমা চাবুকটা দিয়া বলে, ফজল জলদি করে যাও। তবে চাবুক দিলাম আমার এতিম বাবার গায়ের মধ্যে যেন আঘাতটা না করতে পারে। যখন আঘাত করতে আসবে তোমার পিঠটা পেতে দিবা, যতক্ষণ পর্যন্ত তোমার রুহ থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি গায়ের মধ্যে আঘাতটা নিবা। আমার বাবার গায়ের মধ্যে যেন আঘাত করতে না পারে। তাড়াতাড়ি ফজল চাবুক নিয়ে দৌড়ায়, হাসান হোসেন দেখতে পায়, ফাতেমার চোখের মধ্যে পানি দেখা যায়। ডাক দিয়া বলে, মা তুমি কেন কান্না করো বলো, কি দুঃখ তোমার দিলের মধ্যে বলো। ফাতেমা ডাক দিয়ে বলে, ও হাসান হোসেন শোনা, আজকে তোমার নানার সামনে এমন একজন সাহাবি দাঁড়াইছে, এই চাবুকের আঘাত নাকি যুদ্ধের ময়দান থেকে তাহার গালের গায়ের মধ্যে লেগেছে, এই চাবুক দিয়ে আজকে তোর নানার গায়ের মধ্যে আঘাত করবে। পারবি নি যাও, তোমরা দুইটা ভাই যাইয়া তোমার নানার দুই পাশে দাঁড়াইবা, কারণ তোমার নানার আপন কেউ নাই। ওরে হাসান হোসেন জলদি করে যাও। হাসান হোসেন ডাক দেয়া বলে, মা চিন্তা করবা না, আমরা দুই ভাই চললাম, যতক্ষণ পর্যন্ত আমাদের রুহ থাকবে আমাদের গায়ের মধ্যে আঘাত নিব, তারপর নানার গায়ের মধ্যে আঘাতটা করতে দিব না। হাসান হোসেন দুইটা ভাই যাইয়া নবীর দুই পাশে দাঁড়াইল। ডাক দেয়া বলে, সাহাবি আমাদের গায়ের মধ্যে আঘাত করো, তারপর নানার গায়ের মধ্যে আঘাত করিও না, আমার নানা তো বড় অসুস্থ। ওরে সাহাবি আমাদের গায়ের মধ্যে আঘাত কর। সাহাবি হাতের মধ্যে ওই চাবুকটা নিয়ে বলে, এ হাসান হোসেন শোনা, আজকে তোমাদের কারো কথা শুনবো না, এই চাবুক দিয়ে আমি নবীর গায়ের মধ্যে আঘাতটাই করতে চাই। হঠাৎ করে আবু বকর কান্নার আওয়াজ, নবীর সাহাবি ওমর কাঁদে, ওসমান আলী চোখের পানি সেরে দিয়া কাঁদে, আর ডাক দিয়া বলে, আমাদের কি দেখো না, আমাদের গায়ের মধ্যে তুমি আঘাতটা করো, বেলাল জমিনের মধ্যে করায়। আর ডাক দিয়া বলে, রে সাহাবি তুমি কি আমি বেলালকে দেখো না, আমি বেলালের গায়ের আঘাত করো, তারপরও আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করিও না, কারণ আমি বেলাল আমার জীবনের চাইতো আমার নবীকে বেশি ভালোবাসি। আমার সামনে যদি নবীর গায়ের মধ্যে আঘাত কর, আমি বেলাল কলিজা পেটে মারা যাব, আমি বেলাল সইতে পারবো না। কে সেই বেলাল এত নবীর আশে, নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বেলাল ছোট্ট একটা গাঠুরি বাইডা আবু বকরের কাছে চলে যায়। ডাকতে বলে, ভাই আবু বকর তুমি আমাকে বিদায় দাও, আমি আর মদিনার বুকে থাকতে চাই না। আবু বকর বলে, কেন, তুমি মদিনায় থাকবা না, কই মদিনার মধ্যে তো আমি নবীকে দেখতে পাই না। আবু বকর বলে, না আমি তোমাকে বিদায় দিতে পারি না। আবার গাঠুরিটা নিয়ে ওই ওমরের ঘরের দরজায় হাজির, ডাক দিয়া বলে, ভাই ওমর আমাকে একটু বিদায় দাও, আমি আর মদিনার বুকে থাকতে চাই না। ওমর ডাক দিয়া বলে, ওরে বেলাল কেন, তোমার কি দুঃখ, যদি রিজিকের অভাব হয় বাইতুল মাল থেকে কিছু মাল তোমাকে দেওয়া হবে। এরে বেলাল চলো আমরা দুজন মিলে আবু বকরের কাছে যাব, তোমার দুঃখের কথা বলবো, মদিনার থেকে তুমি যেতে পারবা না। ওমর বেলাল গিনিয়া ওই আবু বকরের দরজায় হাজির হয়ে যায়। এমন সময় বেলাল ডাক দেয়া বলে, ভাই আবু বকর বিদায় দাও। এরে ওমর তুমিও বিদায় দাও। আবু বকর বলে, কেন, তোমার যা কিছু লাগবে আমি আবু বকর দেখব, তারপর তুমি মদিনা ছেড়ে যেতে পারবা না। বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর
একটা জিনিস তুমি পুরা করতে পারো না। এরে আবু বকর, তুমি যখন নবীর কবরের পাশে দাঁড়াও তুমি সইতে পারবা, ও ওমর তুমি যখন নবীর রওজার পাশে দাঁড়াও তুমি দাঁড়াইয়া সালাম দিতে পারবা, কিন্তু আমি বেলাল নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমি বেলাল সইতে পারবো না। আমি বেলাল কেমন করে সালাম দিব আমার নবীকে যদি দেখতে না পাই? আমি বেলাল কলিজা পেটে মারা যাবাও, মদিনার যেই জায়গার মধ্যে আমি কদমটা ফালাই ওই জায়গার মধ্যে আমি মায়ের নবীর ঘেরানটা পাইতে থাকি। এই মদিনার মধ্যে আমি থাকবো না, আমাকে বিদায় দিয়া দাও। বেলাল ছোট্ট গাঠুরে বেঁধে মদিনার থেকে চলে যায়। বেলাল ঘর বাড়ির বিতারও থাকে না, একটা রাস্তার মধ্যে গাছের নিচে বসে বসে শুধু নবীর জন্য পাগল। এরে মমিন মুসলমান আল্লাহর গোলাম, আর আজকে আমি বিবির জন্য পাগল, সন্তানের জন্য পাগল, টাকার জন্য বড় পাগল। নবীর ভালোবাসা যদি দিলের মধ্যে থাকতো দুনিয়ায় কোনো চিন্তা নাই, ওই কবরে গেলে চিন্তা লাগতো না। কিয়ামতের ময়দানে আপনার আমার নবী খুঁজে খুঁজে আপনাকে বের করে তারপরে জান্নাতের মেহমান বানাইয়া দিত। বেলাল ডাক দেয়া বলে আমাকে বিদায় দাও, ওদিক থেকে সাহাবী ডাক দেয়া বলে চাবুকের আঘাত আমি নবীর গায়ের মধ্যে করতে চাই। আবু বকর বলে না না, আমার নবীর গায়ের মধ্যে চাবুকের আঘাতটা করিও না। ওমর ওসমান দাঁড়াইয়া বলে আমাদের গায়ের মধ্যে আঘাত করো, তারপর নবীর গায়ের মধ্যে আঘাতটা করিও না। ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওই চাবুক নিয়া সাহাবী দাঁড়াইয়া বলে না না, আমি তোমাদের কারো কথা শুনবো না, এই চাবুক দিয়ে আমি নবীর গায়ের মধ্যে আঘাতটা করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাবাই কেরাম, কান্না করে কোনো লাভ নাই। আর সাহাবিকে বলে তাড়াতাড়ি তুমি চাবুক দিয়া আমার পিঠের মধ্যে আঘাত করো। সাহাবি চাবুকটা নিয়ে আমার নবীর পিছনে দাঁড়ায়। ওই নবীর পিছনে যখন চাবুক নিয়ে দাঁড়াইয়া গেল, সাহাবি ডাক দিয়া বলে পয়গম্বর, এই চাবুকের আঘাত যখন আমার পিঠের মধ্যে লেগেছে তখন আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, কোনো পোশাক ছিল না, এখন তো আপনার গায়ের মধ্যে জামা দেখা যায়। আপনার গায়ের জামাটা একটু খুলে দেয়, আমি খালি গায়ের মধ্যে আঘাতটা করব। মায়ার নবীর হাত দুইটা সোজা করতে বড় কষ্ট হয়। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে ও সাহাবায়ে কেরাম শুনো, আমার গায়ের জামাটা খুলে দাও, আমার খালি গায়ের মধ্যে এখন চাবুকের আঘাতটা করবে। আস্তে আস্তে করে নবীর গায়ের থেকে জামাটা খুলে দেওয়া হয়। নবীর গায়ের জামাটা যখন খোলা হয় ওই সাহাবী হাতের মধ্যে চাবুকটা জমির মধ্যে রাখার পর নবীর পিছনের থেকে দুই বগলের তলে থেকে দুইটা হাত ঢুকাইয়া আমার নবীকে বুকে জড়াইয়া নবীর নবুয়তে মহারের মধ্যে টোটটা লাগাইয়া একটা চুম্বন দিয়া দেয় আর বলে পয়গম্বর, এই চাবুক দিয়ে আপনার গায়ের মধ্যে আমি আঘাত করতে আসি নাই ও নবী আমার, আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছি কোন সময় আপনার নবুয়তে মহারের সঙ্গে আমার ঠোঁট দুইটা আমি লাগাইব। যদি আমার ঠোঁট দুইটা এই নবুয়তে মহারের সঙ্গে লাগাইতে পারি, কারো গুনার কারণে আমার জামানটা বড় নাপাক হয়ে গেল, আমার শরীরটা বড় নাপাক, ও নবী আমার এই শরীর আপনার গায়ের সঙ্গে লাগাইলাম, এই ঠোঁট দুইটা নবুয়তে মহরের সঙ্গে লাগাইস, এখন আমার দিলের মধ্যে দৃঢ় বিশ্বাস হয়ে গেল আর কোনো দিন জাহান্নামের আগুন এই শরীরে স্পর্শ করবে না। আশে কারা মিল্লা তো মাজহাব জুদাস, আশে কারা মিল্লা তো মাজহাব খোদাস, মিয়া নে আশে কমা শুকরা মজিস কি
নবীর শরীরের ছায়া যদি লেগে যায় ওই জায়গায়, যদি জাহান্নামের আগুন না লাগে, আল্লাহ রসুলের সুন্নাতকে যারা ভালোবাসবে, যাদের মাথার মধ্যে টুপি থাকবে, যাদের গায়ের মধ্যে লম্বা জামা থাকবে, যাদের মুখের মধ্যে দাড়ি থাকবে, ওই ব্যক্তি কোনো চিন্তা করা লাগবে না। আসলে ময়দানে আমার নবী শাফাত করে করে জান্নাতে নিয়ে যাবে। এরা মমিন মুসলমান আল্লাহর গোলাম। তবে দলা দলি নাই, কে কোন দল করে দেখার সময় নাই। আজকে বেঈমানেরা সুযোগ পেয়ে গেছে, তার মধ্যে একটাই মাত্র কারণ, তা হলো মুসলমানের মধ্যে হিংসা শুরু হয়ে গেছে। মসজিদের মধ্যে একাতারে নামাজ আদায় করে নেই, কিন্তু একজনের পাশে হিংসা করে আর একজনের দাঁড়ায় না, একজনের পাশে হিংসা করে আর একজনের দূরে সরে যায়। এরে মমিন মুসলমান, হিংসা করব না। হিংসা করার কারণে বেঈমানেরা সুযোগ পেয়ে গেছে মুসলমানের উপর আঘাত করার জন্য। না হয়তো 313 জন সাহাবায়ে কিরাম নিয়া নবী যুদ্ধের ময়দানে গেছে, ওই 1000 কাফের বেঈমানের মোকাবেলায় 313 জন সাহাবী যুদ্ধ করেছে। আল্লাহ তাআলা বিজার মালাটা পরাইয়া তার ঘর বাড়ি ফিরাইছে। আর আজকে লক্ষ লক্ষ মুসলমান এই বাংলার জমিনের মধ্যে, শতকরা 95 ভাগ মুসলমান, কিন্তু এই বাংলার জমিনের মধ্যে তারপরে মুসলমানের সেইভাবে অধিকার নাই, তার সে হিন্দু বেঈমান নাস্তিকের বেশি অধিকার ক্ষমতা কাটায়। এর একমাত্র কারণ মুসলমান আজকে মুসলমান থেকে ভাগ হয়ে গেছে। কয় কে সর্বনাই করো, কে শোষিনা করো, কে তাবলিক করো, কোনো দেখার সুযোগ নাই। কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো, কে জাতীয় পার্টি করো, দেখার সুযোগ নাই। আপনি দল আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, আপনি চরমনায়ের মুরিদ হতে পারেন, শশিনার মুরিদ হতে পারেন, উজানের মুরিদ হতে পারেন, দল নিয়ে একটু হিংসা থাকতে পারে, কিন্তু আমার নবী নিয়ে কোনো হিংসা নাই, আল্লাহ নিয়ে কোনো হিংসা নাই। আমাদের কোরআন এক, আল্লাহ এক, নবী এক। ও মুমিন মুসলমান, যখন দেখবো কোনো বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে, যখন দেখবো কোনো বেঈমান আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে, আল্লাহকে গালি দেয়, কোরআনকে পুরাণ বলিয়া কোরআনকে ছিঁড়ে ফেলে দেয়, আমাদের মুসলমানের মধ্যে কোনো হিংসা থাকবে না, সব মুসলমান এক ময়দানে নামিয়া ওই বেঈমানের বিচার রাজপথে করার জন্য কারা কারা রাজি, দুইটা হাত আল্লাহকে ডাকা। এর মমিন মুসলমান আল্লাহর গোলাম, আজকে আমরা দেখি কে উষা টুপি দেয়, কে নিশা টুপি দেয়। টুপি নিয়ে হিংসা, পোশাক নিয়ে হিংসা, পীর সাহেব নিয়ে হিংসা। তুমি যেই পীরের মুরিদ হও কোনো দুঃখ নাই, তুমি দেখো ওই পীরের মুরিদ হইয়া তোমার চোখে যদি পানি আসে কোনো হিংসা নাই আমাদের। আল্লাহর পাগল হইয়া কবরে যাও ও মমিন মুসলমান আল্লাহর গোলাম। এই বাংলার জমিনের মধ্যে এমন একজন তরুণ বক্তা রয়েছে যার এত সুন্দর মায়াবী কণ্ঠ, ওই যে কুয়াকাটার হাফিজুর রহমান সিদ্দিক। ও মমিন মুসলমান, যার কণ্ঠের জন্য বয়ান শোনার জন্য মানুষ পাগল, রিস্কার মধ্যেও যদি উঠি ওই কুয়াকাটা হুজুরের বয়ান শুনতে পাই, অটো রিস্কায় যখন চলি ওই কুয়াকাটার হুজুরের বয়ান শুনতে পাই, যখন বাসে চলে তখন কুয়াকাটা হুজুরের বয়ান শুনতে পাই, যখন আমরা লঞ্চে চলি বিভিন্ন জায়গার মধ্যে দোকানে ফাটে ওই কুয়াকাটা হুজুরের বয়ান শুনতে পাই, মানুষের হাতে পায়ে ধরে বলে কোনো হিংসা নেই, আমরা সব এক ময়দানে চলবো, আমাদের মধ্যে কোনো হিংসা নাই। বয়ানের মধ্যে বারবার বলে, এরে যুবক পা দুটা যদি আগায়া দাও, তোমার পা ধরতে রাজি, তারপর ওনার কাছ থেকে ফিরে যাও। কুয়াকাটা হুজুরে বয়ান শুনিয়া কত বেনামাজি নামাজি হয়েছে, কত যুবক
মুখের মধ্যে দাড়ি ছিল না, দাড়ি রেখেছে। এরে আল্লাহর গোলাম, আজকে একদল দুশমন বের হয়ে গেছে, ওই কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে লেগে গেছে। কথা বলেন ঠিক না বেটি? গান বানাইছে ভাই, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ভাসি। কেন কালিমাকে বাক করেছো বলো? সবাই যে ফাঁসি হবে এমনটাও না, আবার ফাঁসি হইলি যে জান্নাতের মেহমান হয়ে যাবে এমনটা না। ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, তাহলে কেন তুমি কালিমা দিয়া গান বানাইছো? ইচ্ছা করলে অন্যরকম বানাইতে পানতা। ইউটিউবের মধ্যে ঢুকলে ওই হাফিজুর রহমানকে নিয়ে ব্যঙ্গ করা, কয় গেঞ্জির মধ্যে ছবি লাগাইছে, বদনার মধ্যেও ছবি লাগাইছে, কত দুশমন দুশ্মনী করেছে। আল্লাহ যদি চুল দইরা টাইনা উপরে উঠায়, তুমি পা দইরা টাইনা আর কদ্দুর নামাইবা কোনো দিন পারবা না। আল্লাহর বান্দার বয়ান চলতেছে, আল্লাহর ভরসা সামনেও বয়ান চলতে থাকবে। এর মমিন মুসলমান, আর আজকে কালিমা দিয়া গান বানাইয়া আবার যারা জেলখানায় তাদের ছবি দিছে, আর রুটি আবার গোস্ত কারা খায় তাদের ছবিগুলো আবার আলাদা কইরা দিছে। আলেম হইয়া কোনো মানুষ কোনোদিন আলেমের বদনাম করতে পারে না। এর মমিন মুসলমান আল্লাহর গোলাম, এই বাংলার জমিনের মধ্যে আরও একজন তরুণ বক্তা ছিল, মিজানুর রহমান আজহারি সাহেব, কত সুন্দর বয়ান করতো, যার বয়ান শুনিয়া মান নামাজি হয়ে যাইত। আজকে যদি আমরা ওই মিজানুর রহমান আজহারিকে যদি গালি দেই, বাংলার কোন মুসলমান তা সহ্য করবে না। এর যুবক করে আল্লাহর গোলাম, তুমি শুনো, কোন আলেম এই কাজ করতে পারে না। আজকে দেখে আলেমের মধ্যে বড় মহব্বত, এই দেশের সাধারণ মানুষগুলো বড় আলেম ভক্ত, এই জন্য আলেম থেকে কেমন করে তাদের দূরে সরানো যায়, এই জন্য আগে আলেমের বদনামগুলো শুধু এখন ইউটিউবের মধ্যে প্রচার করে। কয় তুমি কেন কালিমা দিয়া গান বানাইছো? অন্য কিছু দিয়া তো কালিমা না দিয়ে অন্য কিছু দিয়ে বানাইতাম। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এমন করে কেন তোমার গান বানানোর দরকার নাই? বুঝা গেল তোমার দিলটা ভালো না, তোমার দিলের মধ্যে হিংসা দিয়া ভরভুর আছে।